গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। আজকের ব্লগটা না সকাল থেকে শুরুই করতে পারিনি বন্ধুরা, তাই ব্লগটা এখনই শুরু করছি। আমি স্কুল থেকে চলে এসেছি, এসে তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি স্কুলে আজকে স্নান করে যাইনি, কারণ মায়ের হেল্পিং হ্যান্ড সান্ত্বনা দিদি আসেনি, তো ছুটি নিয়ে গেছে, চার দিন আসবে না। মানে হলো আজকে হলো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, হ্যাঁ চার দিনই তো হচ্ছে বন্ধু, হ্যাঁ চার দিন আসবে না, তো সেই জন্য আমি স্নান করে যাইনি। যাতে এসে স্নান করা হয়ে গেলে না ওই সান্ত্বনা দিদির মানে যে কাজগুলো করে মেনলি, বাসন মাজা, ঘর মোছা, ওগুলো করতে না ভালো লাগে না, কারণ ওর এমনিতে তো করি না, করতে হয় না, তো ভালো লাগে না। আর তো সেই জন্য স্নানটা করে যাইনি, যাতে এসে করে স্নান করে নিতে পারি। তো স্কুল থেকে এলাম, এখন একটু ওপরে যেতে হবে, মানে একটু দোতলায় যেতে হবে বা ছাদে যাব, কারণ হচ্ছে বন্ধুরা একটা শব্দ হচ্ছে, ঠক 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 ঠক, খটখট খটখট, বিভিন্ন রকম শব্দ হচ্ছে। গিয়ে দেখি শব্দটা কেন হচ্ছে, দাঁড়াও বন্ধুরা আমি গিয়ে দেখি, কারণটা জানতে পারলে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে লাঞ্চ করবো আগে, তারপরে কাজগুলো করবো, তারপরে স্নান করবো। তাহলে বন্ধুরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাজ করতে থাকি, ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, কেবল স্কুল থেকে ফিরে ভাবছি আওয়াজটা কিসের হচ্ছে, একটা বেশ ধাতব পদার্থের আওয়াজ। তো তাড়াতাড়ি করে উঠে ছাদে গেলাম, দেখলাম কিছুই নেই। তারপরে কী মনে হতে দোতলায় এসে দেখছি যে জানলায় বিভিন্ন রকমের পাখি বসে, আজকে সে জানলায় বসেছে কাঠঠোকরা। সে তার তীক্ষ্ণ ঠোঁটটাকে দিয়ে গ্রিলটার মধ্যে ঠকঠক ঠক 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 করছে, তার একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে বন্ধুরা। বাপ রে, ভয় পেয়ে গেছি। দেখো উনি দিব্যি বসে ঠকঠক করে যাচ্ছেন। ও সত্যি বন্ধুরা, সত্যি এই জানলাটা থাকার জন্য না আমার বাড়িটা না একদম, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো বন্ধুরা, এই ঠিক এই আওয়াজটা হচ্ছে, বিভৎস আওয়াজ, এতটা জোরে হচ্ছে নিচতলা থেকে শোনা যাচ্ছে। ভাবো, বললাম তো এই জানলাটা থাকার জন্যই আমার বাড়িটা না পক্ষী বাস হয়ে যাবে মনে হয় কিছুদিনের মধ্যেই, মানে বার্ড স্যাংচুয়ারি, কী আর বলবো, বিভিন্ন রকমের পাখি, আজকে আবার কাঠঠোকরা। অবশ্যই এটাও ঠিক, কাঠঠোকরাও তো একটা পাখি। এই দেখো বন্ধুরা বসে আছেন আর শব্দ করছেন, কী যে ভাবছেন উনি জানেন। এই দেখো আজকে লাঞ্চ, আজকে লাঞ্চে আছে ভাত, ম্যান্ডেটরি উচ্ছে ভাজা, কিন্তু খুব কম পরিমাণে দিয়েছে বন্ধুরা আজকে, ইয়েস। তার সঙ্গে আছে বন্ধুরা আলু মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি, তার সঙ্গে আছে বন্ধুরা ডাল, তার সাথে আছে বন্ধুরা আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে ইয়াম্মি পনির, তার সাথে আছে বন্ধুরা আলু ছিম বেগুন দিয়ে বড়ির ঝোল। ওহো, আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য আজকে তো আমাদের ভেজ বন্ধুরা, কিন্তু তবুও লাঞ্চের আইটেম কিন্তু যথেষ্ট জিভে জল আনার মতো, কি বলো বন্ধুরা? তাহলে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা কমপ্লিট করে দিচ্ছি, বাসন মাজলাম আর পূজার বাসন হয়ে গেছে, তারপর আমি স্নান করে এলাম। এইবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই বন্ধুরা, এগুলো কি বলো তো বন্ধুরা? এগুলো হলো কাঠ কয়লা, কাঠ খড়ির উনুনে পোড়ালে যে মানে তোমার কাঠটা পুড়ে গেলে তৈরি হয় কাঠ কয়লা। সত্যি কথা বলতে কি বলো বলো তো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আমি এর আগে কখনো কাঠ কয়লা নিজের চোখে দেখিনি, লজ্জার ব্যাপার, সেটা বড় ব্যাপার না, আমি দেখিনি, এটা সত্যি কথাটা তোমাদেরকে আমি জানালাম, স্বীকার করলাম, আমি সত্যি আমি দেখিনি এর আগে। এই কাঠ কয়লা আমরা যখন নতুন ফ্রিজটা কিনলাম 2020, তো আগের ফ্রিজটাতে যখন কেনা হয়েছিল তখন জানতাম না, তো 2020 যখন নতুন ফ্রিজটা কিনলাম তখন ফ্রিজের দোকানদার বললেন বিভিন্ন রকম শাকসবজি, তারপরে ধরো মাছ মাংস ডিম এই সমস্ত জিনিসপত্র রাখার জন্য, যেহেতু ফ্রিজে ভ্যারাইটিস জিনিসপত্র থাকে, তো ফ্রিজের মধ্যে না কেমন একটা যেন গন্ধ হয়, একটা ব্যাড স্মেল হয় সব কিছু একসঙ্গে থাকার জন্য, যতই তুমি ঢাকা দিয়ে রাখো তবুও হয়। তো সেই জন্য ফ্রিজের দোকানদার বলেছিলেন হয় লেবু কেটে তার টুকরো রাখলে সেই গন্ধটা লেবু অ্যাবজর্ব করবে, না হলে ফ্রিজে রাখতে পারেন কাঠ কয়লা। মা তো এতদিন লেবুই রাখতো, কারণ আমরা যেহেতু বাড়িতে তো গ্যাস ছাড়া অন্য কোনো জ্বালানি নেই, শুধু গ্যাসই আছে, তো যাদের খড়ির উনুন আছে তারাই নাকি কাঠ কয়লাটা মেনলি তাদের বাড়িতেই পাওয়া যাবে। তো সেই জন্য এতদিন তো মানে কাঠ কয়লা তো মা রাখতে পারেনি, মা লেবুই রাখতো, আর আমি তো কাঠ কয়লা দেখিনি বন্ধুরা, মার কাছে যদি থাকতো অবশ্যই আমি এতদিনে দেখে ফেলতাম, দেখতে পাইনি বন্ধুরা, এতদিন চারকোল চারকোল করে গেছি, দেখতে পাইনি কোনো দিনই। যাই হোক, তো যেহেতু আমার মেজো মামা গ্রামে থাকেন, গ্রামে থাকেন বলতে গ্রামেও আমাদের মানে মামা বাড়িরও একটা গ্রামের বাড়ি আছে,
তো সেই বাড়িতে মেজো মামা থাকেন, ওখানে গ্যাসও আছে, খড়ির উনুনও আছে। তো আমার মামা মানে মেজো মামা যেহেতু রিসেন্ট ফ্রিজ কিনেছেন, তো অনেক কিছুই আমাদের কাছে জানতে চান, কি করব, কি করে রাখবো এই সেই। তো তখন মেজো মামাকে মা মানে মেজো মামিকে অ্যাকচুয়ালি মা বলেছিল যে হয় লেবু টুকরো কেটে রাখতে হবে, লেবু পিস করে, না হলে কাঠকয়লা। তখন মেজো মামা বলেছেন যে তাহলে তো কাঠকয়লা নিয়ে আসলেই হয়। আমার মা বাড়ির গ্রামের নাম তালতলা, জাখিরপুর, তো সেখান থেকে মামা নিয়ে এসেছেন, তো আজকে সেই জন্য দিয়ে দিলেন যাতে আমরাও এখন লেবুর পরিবর্তে কাঠকয়লা রাখতে পারি। তো আমি যেহেতু কোনোদিনও কাঠকয়লা দেখিনি বন্ধুরা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম কীরকম হবে, তবে দেখতে কেমন হবে, সেই জন্য ভাবলাম বন্ধুরা তোমাদেরকেও দেখাই। তোমরা হয়তো অনেকেই দেখেছো কাঠকয়লা, আমি দেখেছিলাম না, এটা আমার দুর্ভাগ্য। যাই হোক, সেটা বড় ব্যাপার না, এই তো এখন দেখে নিলাম, এইটাই বড় কথা। এখন এগুলোকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো, আর গন্ধ কাঠকয়লা অ্যাবজর্ব করে নেবে বন্ধুরা, অ্যাবজর্ব, এটাই তোমাদেরকে দেখানোর ছিল। এই দেখো বন্ধুরা ব্যান্ডেড, আর কি বলবো বলো, আমার মায়ের যেহেতু হেল্পিং হ্যান্ড আজকে আসেনি, তাড়াহুড়ো করে সব কাজ করতে গেছিলো, বুঝলা বন্ধুরা, কি আর বলবো বলো, এই তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তরকারি কাটতে গিয়ে মানে সবজি কাটতে গিয়ে আমার মা নখ কেটে ফেলেছে। সেই জন্য আবার স্কুলে থাকাকালীনই ফোন করে জানালো নখ কেটে গেছে, ব্যান্ডেড নিয়ে আয়। তো ব্যান্ডেড আমাদের বাড়িতে প্রায় ধরো ফার্স্ট এড টেস্ট সব কিছুই থাকে, তো ব্যান্ডেডটাই রিসেন্টলি ফুরিয়ে গেছে, তো ভাবলাম সেই জন্যই জানতে পারলাম যখন নিয়ে আসলাম, এই যখন লাগিয়ে দিচ্ছি, আর কি বলবো বলো বন্ধুরা। শুধুমাত্র মাঝে বলে না আমি নাকি সবসময় অকাজ করি, মাও কিন্তু কিছু কম করে না বন্ধুরা। যাই হোক দেখো, আর কি বলবো, এটা হচ্ছে সান্ত্বনা দিদি না আসার সাইড এফেক্ট। এই দেখো বন্ধুরা আ করছে, এই যে লাগিয়ে দিলাম ব্যান্ডেড, এই দেখো একদম মাথার ডগা কেটে গেছে নখের। এই যে বন্ধুরা কাঠকয়লা, এই যে বাটিতে ঢেলে নিলাম আর এখন ফ্রিজে রেখে দিলাম, দেখা যাক কতটা গন্ধ অ্যাবজর্ব হয়। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা গাছে দিচ্ছি জল। এই দেখো বন্ধুরা এই গাছটাকে মনে পড়ছে, দেখে আমি ট্রান্সফার করেছিলাম বড় টবে, দেখো বন্ধুরা কুশাচ্ছে কুশাচ্ছে, এই দেখো কি সুন্দর, এরপর ফুল ফুটবে বন্ধুরা, কমলা গোলাপ না কি গোলাপ ছিল এটা, ও হ্যাঁ কমলা গোলাপ, ও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা হ্যাঁ হ্যাঁ কমলা গোলাপ, ভুলে গেছি বয়স হয়ে যাচ্ছে তোমার। আমার ডিনার কমপ্লিট বন্ধুরা, তারপর তো আমি ঘরে এলাম, এসে একটু টিভি দেখলাম, মা তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে দেখছি, এখন
12টা বাজে বন্ধুরা, এতক্ষণ ধরে তুমি টিভি দেখে যাচ্ছি। কি অবস্থা দেখো বন্ধুরা, আমার শুধু হাই উঠে যাচ্ছে। যাই হোক, আর বসে বসে জোর করে টিভি দেখা যাচ্ছে না, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন শুতে হবে, কারণ কালকে সকালে আবার উঠতে হবে, স্কুল আছে, আর কালকেও তো সান্ত্বনা দিদি আসবে না। তো সকালে উঠে দেখা যাক যতটা করে যাওয়া যায়, তাহলে তো এসে প্রায় টাইমলি স্নান করতেও সুবিধা হবে। কারণ স্নান করতে একটু দেরি হয়ে গেছে বলেই কি না জানি না, খুব কাশি হচ্ছে আজকে। আজকে আবার মা ডিনার করার পরে আবার কাশি সিরাপ খাইয়ে দিয়েছে বন্ধুরা, কি বাজে লাগে খেতে। যাই হোক, কিছু করার নেই, এত কাশি হচ্ছে যে মা খাইয়ে দিল। তো কালকে যাতে আমি টাইমলি স্নান করতে পারি, তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে, তবেই টাইমলি স্নানটা আমার হবে। তো তাড়াতাড়ি ওঠার জন্য এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।